তিতাসে গ্যাসে যেইটুক প্রেসার আছে সেই প্রেসারে মানুষ পড়বে না বিধাতার মতো ভাব করে কথা বলা দৃষ্টতা চরমভাবে কুরুচিপূর্ণ প্রায় 350 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 2 কোটি লোকের বাস কথিত এই তিলোত্তম ঢাকায় সেই অর্থে নেই তিল ধারণের ঠাঁই তার উপর এই তো সেদিন বঙ্গবাজার ট্র্যাজেডি এরপর নিউ মার্কেটের আগুনের দুর্ঘটনা ঈদের ছুটিতে নগরের বেশ কিছু এলাকায় গ্যাস লিকেজের ঘটনা সব মিলিয়ে কেমন আছেন এই নগরের বাসিন্দারা সবার মধ্যেই যেন ভয়ের ছাপ পুরো ঢাকা শহরে গ্যাসের লিকেজে থাকতে পারতেছি না আমরা পুরো ঢাকা শহর গন্ধ হচ্ছে আতঙ্ক মানে পুরোই আতঙ্ক কখন কোনানে কি হয় বলা যাচ্ছে না মানে ঘুমাইলেও মনে হয় যেন কি সমস্যা হচ্ছে সবশেষ ঘটনাগুলোতে মৃত্যু কিংবা হতাহতের তেমন ঘটনা না ঘটলেও কি হতে পারত এমন ভাবলে শিউরে ওঠেন বিশেষজ্ঞরাও মাটির নিচে অনিরাপদ গ্যাস লাইন মাথার উপর অরক্ষিত বিদ্যুৎ সঞ্চালন কিংবা মাঝারি মানের ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এই নগরে একটুতেই বড় দুর্ঘটনার শঙ্কা নিয়ে এই প্রতিনিয়ত বসবাস বলছেন তারা বলছেন দুর্যোগ হলে ব্যবস্থা নয় নিতে হবে প্রতিহতের প্রস্তুতি ঝুঁকিটা চিহ্নিত করা বা শনাক্ত করাটাই প্রধান তারপরে হচ্ছে ঝুঁকিটা মোকাবেলা করা একটু সামান্য শেকিং হয় বা ভূমিকম্প হয় তাহলে এখানেই সবচাইতে বেশি অর্থাৎ শতকরা 70-80% যে স্থাপনা সেটা ক্ষতিগ্রস্ত হবে যদিও ঈদের বন্ধে এমন পরিস্থিতি হতে পারে এমনটা আজ করে গ্যাসের চাপ কমানোর ব্যবস্থা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ তিতাস বলছে খোলা আকাশের নিচে এমন লিকেজ থেকে দুর্ঘটনা হলেও তাতে প্রাণহানি হতো না বরং এর মাধ্যমে সতর্ক হয়েছে নগরবাসী রাজধানীর মানুষের কোনো জানমালের ক্ষতি হওয়ার মতো কোনো সুযোগ তিতাসের গ্যাস লাইন থেকে নাই কারণ তিতাসের গ্যাসে যেইটুক প্রেসার আছে সেই প্রেসারে মানুষ মরবে না আগুন লাগতে পারে শুধু যদি কোনো জায়গায় গ্যাস উঠে আপনার মেসে গাড়িতে আগুন লাগাই দেন আগুন লাগতে পারে তো মানুষ ইনজুর্ড হওয়ার মতো অবস্থা ঢাকা শহরে নাই দায়িত্বপ্রাপ্তদের এমন বক্তব্য দায়িত্বহীন বলছেন নগরবিদরা আর এর ফলে এই নগর নিরাপত্তা ঝুঁকিতে বলে মনে করেন তারা প্রত্যেকটা লাইন পরীক্ষা করে মানুষকে নিরাপত্তা দেবে সেই দায়িত্বটুকু পালন না করে লাগলে আগুন লাগতো না আগুন লাগলে মানুষ মরতো না এই ধরনের কথাবার্তা বলার কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আগুন ধরলে কি হতো মানুষ মারা যেত কি যেত না এইরকম ভাবাদর্শের গডি অর্থাৎ আল্লাহর মতন ভাব করে কথা বলা বিধাতার মতো ভাব করে কথা বলা দৃষ্টতা চরমভাবে কুরুচিপূর্ণ সবশেষ তিতাসের 7,500 কিলোমিটার সঞ্চালন লাইনের মধ্যে 1,182 কিলোমিটার জরিপে 469টি স্থানে লিকেজ পেয়ে তা মেরামত করেছে কর্তৃপক্ষ যদিও এজন্য অবৈধ লাইনকেই বেশি দায়ী করছে প্রতিষ্ঠানটি রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা